ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيشم مانيت ديني باي اپنے দিনের দাওয়াত দেওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্নটি করলেন। জাযাকাল্লাহ খাইরান, আপনাকে ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। সম্মানিত দিনী ভাই, প্রথম কথা হচ্ছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, জিনের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমার দাসত্ব করা। তাই এই দাসত্ব এবাদত যেমন গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার এবাদতের দিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহাদাতের দিকে, একত্ববাদের দিকে ডাকাও সেরকম গুরুত্বপূর্ণ। একটা আয়াত যেটা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এখানে দিন জীবন ব্যবস্থা এই জন্য বলা হচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু আছে সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মতো চলা, সেটা হচ্ছে দিন। আর এই দিন পৃথিবীর মধ্যে যে দ্বিভাগে বিভক্ত, একটা হচ্ছে দিনে হক, একটা হচ্ছে দিনে বাতিল, একটা হচ্ছে সত্য দিন, একটা হচ্ছে মিথ্যা দিন, বাতিল দিন। বিভিন্ন সময় বিভিন্নভাবে এই বাতিল দিনের পরিবেশ আমরা ইতিহাস এবং কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই। প্রথমত এই বাতিল শুরু হচ্ছে শিরিকের মাধ্যমে। নূহ আলাইহিস সালামের জমানা থেকে এভাবে শিরিক হইয়া আসতেছিল। আর শিরিকের মধ্যে মানুষ অনেক হাবুডুবু ভোগাচ্ছে, তাই এই শিরিকের অন্ধকার থেকে সেরকম শিরিকের আবর্জনা থেকে পবিত্র করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে পাঠাইছেন, মানুষদেরকে শিরিকের অন্ধকার থেকে দূর করে নূরে ইমান, ইমানের আলোর দিকে আনার জন্যে। আর সেই আম্বিয়া কেরামের দিন একটাই ছিল, সেটা হচ্ছে আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এই যুগে যুগে আম্বিয়া কেরামদের সেই মেহনত। আর আমরা এখন আখির নবীর উম্মত, কোনো নবী আসবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে। তাই এই দায়িত্ব সমাজকে শিরিক মুক্ত করা, বেদাত মুক্ত করা এখন উম্মতের দায়িত্ব। আর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দায়িত্বশীল হচ্ছে ওলামায়ে কেরাম এবং শাসক বর্গ। ওলামায়ে কেরাম এলেম দিবেন, শাসকবর্গ এটাকে বাস্তবায়ন করবেন, এ হচ্ছে মূল কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নিবে, তাহলে তার থেকে সেই দিন কবুল করা হবে না এবং সে পরকালে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। তাই মূল কথা হচ্ছে আমরা ইসলাম মানতে হবে, ইসলাম ছাড়া সব কিছুকে বর্জন করতে হবে। যখন আমরা একমত হলাম, তাইলে এই সত্য দিন দিন ইসলামের দিকে আমাকে অবশ্যই অগ্রসর হতে হবে। এই অগ্রসর হওয়ার মাপকাঠি হল চারটা। সূরা আসরের সারসংক্ষেপ, সূরা আসর প্রত্যেকটা মোমেনের জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূলনীতি যদি নাকি আমরা যে নিজেরা যে গ্রহণ করতে পারি, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। সুরাই আসর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত।
এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য চারটে গুণ আমাদেরকে মেনে নিতে হবে, পালন করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা শিরিকবিহীন ইমান গ্রহণ করছে, ওয়ামিলুস সলিহাত, এবং বেদাত মুক্ত সুন্নত মোতাবেক আমল সাদে করছে, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। এই শিরিকবিহীন ইমান এবং বেদাত মুক্ত আমল সাদে, এই দুইটা যেমন নিজের জীবনের জন্য গুরুত্ব, তেমনি অন্যের জীবনেও সেটা গুরুত্ব। এই জন্য আল্লাহ তাবারক তাআলা পরবর্তীতে বলতেছেন, ও তাওয়াসাও বিল হাক্ক ও তাওয়াসাও বিস সবর। তিন নম্বর গুণ হচ্ছে ও তাওয়াসাও বিল হাক্ক, সত্যের উপদেশ দিবে, পরস্পর সত্যের উপদেশ দিবে। সত্য হচ্ছে দিন, দিনে হক, যে দিন ইসলাম যে সত্য, এর সমস্ত বিষয়গুলো হচ্ছে হক সত্য। তাই এই সত্য দিন, সত্যের সত্য দিনের প্রত্যেকটা পর্ব এটা মানুষকে পৌঁছাবে, মানুষদেরকে দাওয়াত দিবে। এই তিন নম্বর গুণ। চার নম্বর গুণ হচ্ছে ওয়াতাওয়া সবি সবর, এই সত্য দিন সমাজের মধ্যে যখন আপনি দিতে যাবেন, সবর বরদাস্তের মাধ্যমে দিতে হবে, ধৈর্যের মাধ্যমে দিতে হবে। আপনি দাওয়াত দিবেন এর আগে আপনি ধৈর্যশীল হবেন, কারণ অনেক চড়াই উত্তরে হার হইতে হবে এই দিনের দাওয়াতে আপনি যদি নাকি বাহির হন। তাই আম্বিয়া ইকরামদের ইতিহাস, আম্বিয়া ইকরামদের কর্মপদ্ধতি, আম্বিয়া ইকরামদের কী পরিমাণ সবর ছিল, ধৈর্য ছিল, সেগুলা একজন দায়ের সামনে অবশ্যই থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখানে সুরে আসাদের সারসংক্ষেপ হচ্ছে, এই সাতটা গুণ যদি নাকি অবর্জন করতে পারে, তাহলে সে সফলতা অর্জন করবে। সে এই সাতটা গুণের মাধ্যমে দুনিয়া এবং পরকালের মধ্যে যে পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে সক্ষম হবে। আর কেউ যদি নাকি এই গুণগুলোর থেকে দূরে থাকে, তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাই সুরাই আসর একজন মুমিন জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে সারসংক্ষেপে একজন মানুষ সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে নাকি সফলতার মধ্যে আছে, সে এই সাতটা গুণের মধ্যে ক্ষতি দেখলে নিজেকে পাবে। আল্লাহ পাক আমাদেরকে এই সাতটা গুণের অধিকারী হয়ে সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের মধ্যে আছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমার রাস্তা। হিনু সাল্লাম বলে দেন, এটা আমার রাস্তা যে আমি মানুষদেরকে আল্লাহ তাবারক তাআলা ওয়াহদানিয়তের দিকে আমি আহ্বান করি, আল্লাহ তাবারক তাআলার দিকে ডাকি, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞানের মাধ্যমে, আনা আমি নিজে, ওয়া মান ইত্তাবানি, এবং যারা আমার অনুসরণ করে তারা। তাইলে রাসূলের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়া, এবং রাসূলের উম্মত যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দিনের আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়া। এখানে একটা ব্যাখ্যা আমাদের অবশ্যই জানা জরুরি এই আয়াতের ব্যাপারে, যে মুফাসসিরগণ কী বলেন। যেমন এখানে তফসির তবরানির মধ্যে, তফসির তবরানির মধ্যে উল্লেখ করা আছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে বলা হচ্ছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দেন, এটা আমার দায়িত্ব, আমার রাস্তা, যে আমি মানুষদেরকে আহ্বান করি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞানের মাধ্যমে, আমি এবং আমার যারা অনুসরণ করে তারাও। ওয়া সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রকার নাফাক থেকে, সর্বপ্রকার দোষ থেকে আল্লাহ তাবারক তাআলা পবিত্র, এই কথা আমি ঘোষণা দিচ্ছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখানে মুফাসসিরদের মধ্যে একজন হচ্ছেন আবু জাফর, তিনি বলেন যে আল্লাহ তাবারক তাআলা এখানে উল্লেখ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে, বলতেছেন কুল হাযিহি সাবিলি, কুল ইয়া মুহাম্মদ হাযিহি দাওয়াতুল্লাতী আদউ ইলাইহা ওয়া আত-তরিকাতুল্লাতী আনা আলাইহা মিনাদ দুআই ইলা তাওহীদিল্লাহ ওয়া ইখলাসি ইবাদাতি লাহু দুনাল আলিহাতি ওয়াল আওসান ওয়াল ইনতিহাই ইলা তাআতিহি ওয়া তারকি মাসিয়াতিহি সাবিলি ওয়া তরিকাতি ওয়া দাওয়াতি আদউ ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু আলা বাসীরাতিন বিযালিকা ওয়া ইয়াকিনিন আলিমিন মিন্নি বিহি আনা ওয়া ইয়াদউ ইলাইহি আলা বাসীরাতিন আইযান মান ইত্তাবা'ানি ওয়া সাদদাকানি ওয়া আমানা বি। দেখেন সম্মানিত দিনী ভাই, তাফসীরটা আমাদের অত্যন্ত জরুরি একটা ব্যাখ্যা। এখানে এই আয়াতের বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযিহি দাওয়াতুল্লাতী আদউ ইলাইহা, এই দাওয়াত, যে দাওয়াতের দিকে আমি আহ্বান করতেছি, ওই তরিকা, ওই পথ, যে পথে
যে আনা আলাইহা, যে পাথরের উপর আমি আছি, মিনাত দোয়াই অর্থাৎ আহ্বান করা, ইলা তাওহিদিল্লাহ আল্লাহ তাবারক তাআলার একত্ববাদের দিকে, ও ইখলাসিল ইবাদাতি লাহু একমাত্র ইবাদত আল্লাহ তাআলার জন্য করতে হবে, অন্য কোন বাতিল মাবুদের জন্য এবং ভূত পূজার জন্য মূর্তি পূজার জন্য করা যাবে না, এবং একমাত্র ইবাদত হইতে হবে আল্লাহ তাবারক তাআলা, আনুগত্য হইতে হবে একমাত্র আল্লাহ তাবারক তাআলার জন্য, এবং আল্লাহ তাবারক তাআলা মাসিদকে ছেড়ে দিতে হবে, সেটা হচ্ছে আমার তরিকা, আমার রাস্তা, ওয়া দাওয়াতি আমার দাওয়াত, আদউ ইলাল্লাহ আমি একমাত্র ওয়াহদাহু লা শারিকা লাহ আল্লাহ তাআলার দিকে আমি কী করি, মানুষদেরকে ডাকি যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই, তিনি এক একক অদ্বিতীয়, আল্লাহ বাসিরাতিন বিজালিকে, এই ব্যাপারে আমার সম্পূর্ণ জ্ঞান আছে, জাগ্রত জ্ঞানের মাধ্যমে আমি মানুষদেরকে আহ্বান করি, আমি যেমন আহ্বান করি তারাও আহ্বান করি, মানিক তাওয়ানি ওয়াসাদ্দাকানি যারা আমার অনুসরণ করে আমাকে সত্য মানছে, আমার উপর ইমান নিয়েছে, বিশ্বাস স্থাপন করছে, তাদেরও দায়িত্ব হচ্ছে মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনের দিকে আহ্বান করা। তাই সম্মানিত দিনীয় বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনের দিকে আমাদেরকে অবশ্যই দাওয়াত দিতে হবে। এই দিনের দাওয়াত দিতে হবে দুইটা জিনিস দিয়া, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে সহি সুন্না। কোরআন এবং সহি সুন্নার আলোকে মানুষদেরকে কী করতে হবে, আহ্বান করতে হবে দিনের দাওয়াত দিকে, না হলে মানুষ দাওয়াতের নামে ভ্রষ্টতার শিকার হবে, যেটা আমরা বর্তমান সময়ের মধ্যে যে পরিলক্ষিত হচ্ছি, যে মানুষে দাওয়াত দিতেছে ইসলামের নামে, কিন্তু মূলত দেখে দেখলে ঘাটাঘাটিগুলো দেখা যায় এরা ইসলামের নাম দিয়ে নিজের দলের দিকে আহ্বান করতেছে, নিজের জামাতের দিকে আহ্বান করতেছে, নিজের যে আকীদা বিশ্বাস যে মিশন আছে এদিকে আহ্বান করতেছে, প্রকৃত কোরআন সুন্নাহর দিকে আল্লাহর দিনের দিকে তারা দাওয়াত দিচ্ছে না। তাই প্রতারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং যারা প্রতারণা করতেছে তারা তওবা করতে হবে, আমরা যেন প্রতারণার শিকার না হই, এই জন্য আমাদেরকে সঠিক জ্ঞানের মাধ্যমে যে সঠিকটা উন্মোচন করে ওই হিসেবে দাওয়া দিতে হবে। তাই এর মাপকাঠি হচ্ছে দুইটা, কোরআন এবং সহি সুন্নাহ। কোরআন এবং সহি সুন্নাহ হবে আমার দাওয়াতের মাপকাঠি, এই এর বাহির যদি হয় তাহলে আমার অজান্তে আমি দাওয়াতের নামে গোমরাহির দিকে মানুষদেরকে নিয়ে যাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। এই বিষয়ের উপরে আমরা কোরআনের আয়াত দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা কফের 45 নম্বর আয়াত, নাহানু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। দেখেন, না হানু আলাম, আল্লাহ তাআলা বলল আমি জানি অমুসলিমেরা কি বলতেছে, ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার, আপনি তাদেরকে যে বুঝাতে থাকবেন, কিন্তু আপনি তাদের উপর কিনা যে স্বেচ্ছাচারী না, যে আপনি তাদেরকে লাঠি দিয়া হলেও আপনার কথা মানে দিবেন এরকম না। আপনার দায়িত্ব হচ্ছে ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, আপনার দায়িত্ব হচ্ছে কোরআন দিয়ে মানুষদেরকে কি করবেন, নসিহত করবেন, বুঝাবেন, দাওয়াত দিবেন, মানে খাফা ওয়াইদ, যারা আমার ওয়াইদ, আমার সাজা, আমার পরকালের যে আজাব এগুলোকে ভয় করে, আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে অর্থাৎ উম্মতকে আপনার দায়িত্ব হচ্ছে কোরআনের মাধ্যমে দাওয়াত দেওয়া। এভাবে আমরা সূরা মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করে দেখতে পারবো, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে সম্মানিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৌঁছে দেন, আপনি তবলিগের কাজ করেন, আপনার দাওয়াতের কাজ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যেই বিধান যেই ওয়াহী আসছে সেটার আপনি তবলিগ করেন। দেখেন সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলতেছে তবলিগ করার জন্য দাওয়াত দেওয়ার জন্য ওই জিনিস যেটা আল্লাহ তাআলা পাঠাচ্ছেন সেটা হচ্ছে ওয়াহী। ওয়াহী দুই প্রকার, ওয়াহী মতলব, ওয়াহী কায়দা মতলব, একটা হচ্ছে সরাসরি যে কোরআন, আর একটা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুপ্রমাণিত হাদিস। এই ওহির মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে জানো দাওয়াতের কাজ করা হয়। ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগ তার রিসালাত, আর যদি নাকি না করেন তাহলে আপনি আপনার রেসালতের দায়িত্ব আপনি আদায় করলেন না, আপনি রেসালত যে দাওয়াত রেসালতের দাওয়াত দিলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে মানুষদের অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবেন। ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়ের দায়কে হেদায়েতের পথে আনেন না। তাই সমাজ দিনী ভাই, এই আয়াতটা সূরা মায়েদা 67 নম্বর আয়াত অবশ্যই আমাকে সামনে রাখতে হবে, আমি যেহেতু দিনের দাওয়াত দেব সেই জায়গাতে আল্লাহ তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, আপনি যে ওয়াহির দাওয়াত দিবেন কোরআন সহি সুন্নার আলোকে, যেটা আমরা দিন ফাঁসি সেই দিনের দাওয়াত দেওয়া আমাদের উপর ফরজ, এর বাইরে দিতে গেলে বেদাত গোমরাহের মধ্যে চলে যেতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আমাদেরকে ইনডাইরেক্ট বলতেছেন, আমরা দাওয়াতের কাজ করতে গেলে আমাদেরকে ওয়াহির মাধ্যমে করতে হবে, কোরআন এবং সহি সুন্নার আলোকে করতে হবে। আধুনিক এমনটা করা না হয় তাহলে সেটা দাওয়াত হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রাসালতের দায়িত্ব
অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আদায় করে গেছেন। আর আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে, যে ওয়ামানিত্তাবানি আনা ওয়ামানিত্তাবানি, আল্লাহ রাসূল যেরকম দায়িত্ব আছে দাওয়াত দেওয়ার, উম্মতেরও সেরকম দায়িত্ব আছে দাওয়াত দেওয়ার। তাই রাসূলের মূলনীতিতে আমাদেরকে কী করতে হবে? দাওয়াতের কাজ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি নাকি আমরা এই মূলনীতি মানে আমরা অবশ্যই হকের মধ্যে থাকতে পারবো, ফেরকায়ে নাজিয়া বা আহলে সুন্নতের জামাতের উপর থাকতে পারবো। আর যদি নাকি কোনো দলীয়ভাবে আমরা দাওয়াত দেই, তাহলে দলের দিকে চলে যাবো, কোরআন সুন্নতের দিকে যাবে না, সেটা দাওয়াতের অন্তর্ভুক্ত হবে না। আর দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আরও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জায়গা থেকে বলেন, কুলুল লিন্নাসি হুসনা, মানুষদের জন্য তুমি উত্তম কথা বলো, ভালো কথা বলো। তো ভালো কথা কী হবে? মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে যে ডাকা। আর এখানে মানুষদেরকে দাওয়াত দিতে গেলে আমাদেরকে যে কর্কশভাষী হওয়া যাবে না, অত্যন্ত যেই সুন্দর আখলাকে আদর্শে নরম ভাষায় মানুষদের সাথে দাওয়াতের কাজ করতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাবিবা রাহমাতি মিন আল্লাহি লিনতা লাহুম ওয়ালাউকুম তাফাজান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হ্যাঁ, আল্লাহর রহমতে আপনি হচ্ছেন নরমভাষী, আপনি যদি নাকি কর্কশভাষী হইতেন, যে কঠিন দিলের অধিকারী হইতেন, তাহলে মানুষগুলো আপনার আশেপাশ থেকে চলে যেত। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন এটা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি নরমভাষী, আপনি যদি নাকি এরকম কর্কশভাষী হইতেন এবং শক্ত দিলের অধিকারী হইতেন, তাহলে উম্মত আপনার পাশ থেকে চলে যেত। তাই সম্মানিত দিনী ভাই, আমরা দাওয়াতের কাজ করতে গেলে আমাদেরকে এই মূলনীতিতে থাকতে হবে, নম্রভদ্র ভাষায় আমাদের দাওয়াত দিতে হবে। আজকে সমাজের মধ্যে আমরা যে অনধিকার সংস্থা বেশি করি, দাওয়াত যা দেয় যদি নাকি উম্মতে না মানে, কেউ না মানে, আমরা তার উপরে আক্রমণ করি, তাকে খারাপ বলি, তাকে বেইজ্জত করি, এই দায়িত্ব আপনার আমার নয়, এটা আল্লাহ তাআলার কওয়া তালার। আপনার দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে ফেস করবো, উম্মতের সামনে হকটা তার দায়িত্ব হচ্ছে মানি নেওয়া। যদি মানি নেয় আল্লাহ তাআলার দরবারে সে পুরস্কৃত হবে, আপনি পুরস্কৃত হবেন। আর সে যদি না মানে, সে আল্লাহ দরবারে নাফরমান হবে, সাজার অধিকারী হবে, আপনার দাওয়াতের কারণে আপনার সবের অধিকারী হবেন। আপনি আল্লাহর দায়িত্ব ছিনিয়ে নেবেন না, কারণ আল্লাহ তাআলা কোতালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, আর আমার দায়িত্ব হচ্ছে হিসাব নেওয়া। ভাই সম্মানিত দিনী ভাই, আপনার দায়িত্ব আমার দায়িত্ব হচ্ছে উম্মতের সামনে কোরআন সহিহ সুন্নাহর আলোকে হকটা বুঝে দেওয়া, যে আলামান হাজি সালাফ সাহাবাইকার কী বুঝছেন সেই হিসাবে। এখন বুঝে দেওয়ার পরে সে যদি নাকি না মানে, আপনি তাকে গালামন্দ, তাকে তুচ্ছতা ছিল করার অধিকার রাখেন না, এটা আল্লাহ তাআলার কতলার দায়িত্ব। এটা এই দায়িত্ব নিয়ে আপনি ছিনে মিনি করবেন না। দিনী দাওয়াতের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি উম্মতের মধ্যে, যে কেউ কাউকে যে কোরআন সুন্নাহর উপর দিয়ে বোঝানোর পর যদি সে না মানে, তখন আমরা তাকে বেইজ্জত করি, তাকে তুচ্ছতা ছিল করি, এটা আল্লাহ তাআলার দায়িত্ব দেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন আলাইকাল বালাগ ওয়া আলাইনা হিসাব, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব হচ্ছে হিসাব নেওয়া। তাই সম্মানিত দিনী ভাই, আমরা নরম ভদ্র এবং আদর্শের মাধ্যমে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল্লাহুম। হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলা কী বলতেছেন সূরা হাকাবে 35 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফাসবির, আপনার ধৈর্যশীল হন, যেমন উলুল আমর মিনার রুসুল, যে আল্লাহ তাবারক তাআলার নিকটে সবচেয়ে বেশি সম্মানিত রাসুলগণ যারা ছিলেন তারা যেভাবে ধৈর্য ধারণ করছেন। আপনি আইয়ুব আলাইহিস সালামের সবরের কথা দেখেন, ইউনুস আলাইহিস সালামের সবরের কথা দেখেন, ইউসুফ আলাইহিস সালামের সবরের কথা দেখেন, কী পরিমাণ জাকারিয়া আলাইহিস সালামের সবরের কথা দেখেন, যে এই সমস্ত আম্বিয়া কেরামদের যারা যে ধৈর্যশীল ছিলেন, সমস্ত আম্বিয়া কেরাম তো ধৈর্যশীল ছিলেন, কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বলতেছেন যারা সবচেয়ে বেশি সম্মানী আম্বিয়া কেরাম, যেরকম কী ধারণ করছেন, ধৈর্য ধারণ করছেন, সেরকম আপনি ধৈর্য ধারণ করেন। ওলা তাস্তাজিল্লাহুম, এবং আপনি তাড়াহুড়ো করবেন না। আমরা তো চাই আমরা এখন মানুষকে হেদায়েত করে দিতে, না ভাই, এটা আল্লাহ তাআলার কথার কাম্য না। আল্লাহ তাআলার কাম্য হচ্ছে আপনি দাওয়াত পৌঁছেবেন, ধৈর্য ধারণ করবেন, অপেক্ষা করবেন, হুড়াহুড়ি করবেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। দাওয়াতের ফজিলত আল্লাহ তাআলার কথা বলতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন। সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ, ওই ব্যক্তির থেকে কথায় উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার কথার দিকে ডাকে এবং সৎকাজ করে, আবার বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সময় যদি আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, হে ইমানদাররা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার হরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের আগুন প্রজ্বলিত হবে মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক।
আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতে ওয়াসতাবির আলাইহা, সূরা তোহার 132 নম্বর আয়াতে আপনি সালাতের প্রতি আপনার পরিবারকে নির্দেশ দেন এবং আপনি নিজে এর প্রতি যত্নশীল হন। তাহলে আমরা নিজেরাও যত্নশীল হব, পরিবারদেরকে এরকমভাবে যে সালাতের প্রতি আমরা আহ্বান করব, বিশেষ করে যে সালাতের মাধ্যমে আমরা যে দিনের কাজ, আমরা যত বেশি শক্তিশালী হব সালাতের প্রতি, যত বেশি আমরা কী হব যে সালাতকে গুরুত্ব দেব, অন্যান্য আমল আমার থেকে আরও বেশি গুরুত্ব পাবে, যে আসার চেষ্টা শুরু হবে ইনশাআল্লাহ। তাই আপনার আমার দায়িত্ব হচ্ছে আমরা কী করতে হবে যে সালাত নিজেরা বেশি থেকে বেশি গুরুত্ব সহকারে আদায় করবো, পরিবারকে গুরুত্ব সহকারে আদায় করার জন্য বলবো এবং যাদেরকে দাওয়া দিব তাদেরকে এরকমভাবে সালাতের গুরুত্বটা আমরা বেশি দেবো। সাথে সাথে কোরআন সহিহ সুন্নাহর আলোকে যে আকীদাগত যে জ্ঞান, তাওহীদের জ্ঞান সেটা দিব, সুন্নার জ্ঞান সেটা দিব এবং শিরক বিদআতের জ্ঞান সেটা দিয়ে দিব, যাতে করে উম্মত প্রত্যেক প্রকারের যে কুলুষমুক্ত হইয়া একেবারে নিরেট ওহির আলোয়, হেরার আলোয় আলোকিত হইতে পারে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কথা আল্লাহ সূরা আলী ইমরান 106 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা আলী ইমরান 106 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল তাঙ্কুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দেখেন এখানে মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে এমন এক জমাত থাকা চাই যারা মানুষদেরকে আহ্বান কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, এবং এর শেষে আল্লাহ তাআলা উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফলতা অর্জনকারী মোমেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই সফলকাম জমাতের মধ্যে হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সূরা নাহলের 125 নম্বর আয়াতে উদু ইলা সাবিলি রব্বিকা, আপনি আপনার প্রতিপালকের দিকে আহ্বান করুন হিকমতের মাধ্যমে এবং উত্তম নসিহতের মাধ্যমে, অর্থাৎ কোরআন সুন্নার মাধ্যমে। কোরআন এবং সুন্না এই দুইটার মাধ্যমে আমরা যেন উম্মতের সামনে দাওয়াত ফাঁস করি। ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মানুষদের সাথে যদি যে মত বিনিময় করতে হয়, তর্ক করতে হয়, উত্তম বন্ধা করতে হবে, অর্থাৎ কর্কশ ভাষায় এবং তুচ্ছতাচ্ছিল্যের মাধ্যমে না। আমরা অন্যের সাথে যদি নাকি মত বিনিময় করতে হয় রাসূলের আদর্শ নিয়ে করতে হবে। আল্লাহ তাআলার কথা আমাদের সবাইকে কোরআন সহিহ সুন্নাহর মোতাবেক দাওয়াত দাওয়াত তৌফিক দান করুন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। সব সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।